ফাইনালি আমরা পৌঁছে গেছি আগরতলা এয়ারপোর্টে। তো তোমাদের আমি দেখাবো আগরতলা এয়ারপোর্টের ফুল ভিউটা, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা স্কিপ না করে। আমি এখন পৌঁছে গেছি আগরতলা বিমানবন্দরের ডিপার্চার গেটের পাশে। আমি এখন ডিপার্চার গেট ধরে ভেতরে যাব, আর আজকে আমার ফ্লাইট হচ্ছে আগরতলা থেকে দিল্লি। আমি আজকে দিল্লিতে যাচ্ছি। তোমাদের আমি এর আগের ব্লগে বলেছিলাম যে আমি ক্যান্সেল করেছিলাম আমার ট্রেনের টিকিটটা, আমার একটা কিছু কাজ ছিল। তাই আজকে আমি যে দিল্লি যাচ্ছি এটা কিন্তু দীপা জানে না, তাই দীপার রিয়াকশনটা দেখব যাওয়ার পর। তাই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো শেষ পর্যন্ত।
Cabin crew to your seats for takeoff and from cabin clearance. Thank you.
ম্যানেজার, দিল্লি ইন্দিরা গান্ধী আন্তরাষ্ট্রীয় আইডি টার্মিনাল 2 পর আপনার স্বাগত হ্যাঁ ধন্যবাদ ম্যাম হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ টু ওয়েলকাম ইউ টু ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 দিল্লি গাইস ফাইনালি আমরা দিল্লি পৌঁছে গেছি তো দিল্লি টার্মিনাল 2 তে আমরা আমাদের প্লেন ল্যান্ডিং করেছি গেছি এখন আমি নক করছি এটার ভেতরে দীপা আছে তো রিঅ্যাকশনটা দেখো আরে তুমি আসছো এ ফ্রেন্ডস পুরো ব্লগে তোমরা আমাকে দেখতে পাওনি আর আমারও ভীষণ মনটা খারাপ ছিল আমরা যখন দিল্লিতে আসি তখন শুভ আমাকে বলেছিল যে ও আসবে না ও একটা কাজ করে দিয়েছিল ওই জন্য ও টিকিট ক্যান্সেল করা হয়েছিল আর ও যে আজকেই আসবে আজকে আমরা আজকেই এসে পৌঁছেছি দিল্লিতে আর ও যে আজকেই আসবে সেটা আমার জানা ছিল না তো ওকে হঠাৎ দেখে আমি পুরো তো অবাক হয়ে গেছি তো আর কি ভালো লেগেছে একটা সারপ্রাইজ পেলাম হ্যাঁ মনে হয় এই বিয়ের পরে এই প্রথম আমাকে সারপ্রাইজটা দিল আর থ্যাংক ইউ আসার জন্যে সত্যি ভীষণ খুশি পুরো মানে দিল্লিতে আসার ইয়ে অবধি মানে মনটা খুব খারাপ ছিল যে প্রথমবার দিল্লিতে আসলাম আর ও থাকবে না তো এখন তো মনটা পুরো ঠিক হয়ে গেছে তো আমরা এখন একটু ফ্রেশ টেস হয়ে আবার আমি তো ফ্রেশ আছি ওই একটু ফ্রেশ টেস হবে তারপর আমরা বের হবো তো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা দেখাও